लेकिन आज मैं खुश हूँ एटलीस्ट आदिल ने शादी को अपना लिया, मैरिज को। कदिन आगे बिये करे नाम परिवर्तन करेछेन राखी सावंत, राखी एखन फातिमा। এই নিয়ে ভারতে চলছে তুমুল তর্ক বিতর্ক। আগের স্বামীকে ডিভোর্স দিয়ে তার প্রেমিক আদিল খানকে বিয়ে করেন রাখি। কিন্তু বিতর্ক সে তো থামার নয়, এবার রাখিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে তার গ্রেফতারকে কেন্দ্র করে। রাখিকে গ্রেফতার করেছে আম্বলি পুলিশ। বেশ কিছুদিন ধরে অভিনেত্রী শার্লিন চোপড়ার সাথে ঝামেলা চলছিল রাখি সাওয়ন্তের। নিজের ড্যান্স একাডেমি লঞ্চ করার মাত্র কয়েক ঘন্টা আগেই রাখিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় রাখিকে, এমনটাই দাবি করেছেন শার্লিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে কথা তিনি নিজেই জানিয়েছেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি পোস্ট করেছেন। একটিতে তিনি লিখেছেন, ব্রেকিং নিউজ, গতকাল আম্বলি পুলিশ গ্রেফতার করেছে রাখি সাওয়ন্তকে। রাখির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। 883 ও 2022 এফআইআর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রাখিকে। তবে রাখির স্বামী বা রাখির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।